এই ভিডিওতে একটি স্টোরি আমি বানিয়েছি প্রশ্নটা পড়ছি রাইট এ স্টোরি ইন অ্যাবাউট হান্ড্রেড ওয়ার্ডস একশত ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি লেখ বাই ইউজিং দি ফলোয়িং হিন্টস নিম্নলিখিত হিন্টসগুলোকে ব্যবহার করে অ্যান্ড গিভ এ সুইটেবল টাইটল এবং একটি উপযুক্ত নাম দাও হিন্টস এ কার্টার একজন গরুর গাড়ির চালক এ হুইল সিংস ইনমার্ড একটি চাকা মাটিতে পুঁতে যায় বা ডুবে যায় হুইপস দি বুলক্স বলদগুলোকে চাবুক মারে কার্ট ডাজ নট মুভ গাড়িটা নরে না প্রেজ টু হারকিউলিস হারকিউলিস মানে শক্তির দেবতাকে প্রার্থনা করে ফর হেল্প সাহায্যের জন্য হারকিউলিস অ্যাডভাইসেস হারকিউলিস উপদেশ দেয় টু পুট হিজ শোল্ডার তার কাঁচটাকে লাগাতে টু দ্য হুইল চাকার সাথে এবং ঠিলতে কার্ট মুভস গাড়িটা উঠে যায় এখন আমি স্টোরিটা পড়ছি এ কার্টার অ্যান্ড হারকিউলিস একজন গরুর গাড়ি চালক এবং শক্তির দেবতা হারকিউলিস ওয়ান্স এক সময় এ ম্যান হু লিভড ইন এ ভিলেজ একজন মানুষ যে একটি গ্রামে বাস করত ওয়াজ গোয়িং টু হিজ ফিল্ড তার মাঠে যাচ্ছিল উইথ হিজ কার্ট তার গাড়িটা নিয়ে টু ব্রিং ক্রপ শস্য আনতে দি ওয়ে ওয়াজ মাড্ডি রাস্তাটা ছিল কর্দমাক্ত বিকজ কারণ হেভি রেইন অকার্ড প্রবল বৃষ্টি ঘটেছিল অন দি প্রিভিয়াস ডে আগের দিন সাডেনলি হঠাৎ এ হুইল অফ দি কার্ট গাড়ির একটি চাকা স্যাঙ্ক পুঁতে গিয়েছিল বা ঢুকে গিয়েছিল ইন দি মাড মাটির মধ্যে বা কাদার মধ্যে দি বুলক্স পুলড হার্ড বলদগুলো জোরে কার্ট কিন্তু গাড়িটাকে তুলতে ব্যর্থ হয়েছিল ফ্রম দি মার্ড কাদা থেকে দি কার্টার দেন বিজ্ঞান টু হুইভ গরুর গাড়ির চালক তখন চাবুক মারতে শুরু করেছিল দি বুলক্স বলদগুলোকে মার্শিলেসলি নির্দয়ভাবে বাট দি কার্ট ডিড নট মুভ কিন্তু গাড়িটি ওঠেনি বা নড়েনি ফ্রম দি মার্ড কাদা থেকে দি ম্যান অ্যাট এ টাইম বিকেম টায়ার্ড মানুষটা এক সময়ে ক্লান্ত হয়ে পড়েছিল অ্যান্ড স্যাট ডাউন এবং বসে পড়েছিল অন দি গ্রাউন্ড মাটির ওপরে সাহায্যের জন্য দি গ পাওয়ার হার্কিউলিস শক্তির দেবতা হার্কিউলিস হিয়ার্ড হিজ প্রেয়ার শুনতে পেয়েছিল তার প্রার্থনা অ্যান্ড টার্ড আপ এবং হাজির হয়েছিল ইনফ্রন্ট অফ দি কার্টার গরুর গাড়ি চালকের সামনে অ্যান্ড সেই টু হিম এবং তাকে বলেছিল হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ ইউর কলিং টু মি আমাকে ডাকার তোমার কিসের প্রয়োজনীয়তা দি কাটার সিড গাড়ি চালক বলেছিল গড ঈশ্বর প্লিজ লিফ্ট মাই কার্ট অনুগ্রহ করে আমার গাড়িটাকে তুলে দিন দেন হারকিউলিস অ্যাডভাইসড দি কাটার তারপর হারকিউলিস উপদেশ দিয়েছিল গরুর গাড়ির চালককে টু পুট হিজ শোল্ডার টু দ্য হুইল তার কাঁধটাকে চাকার সাথে লাগাতে অ্যান্ড পুশ এবং ঠিলতে দি গাড়িটাকে হোয়াইল দি বুলক্স অয়ার পুলিং ঠিক যখন বলদগুলো টান ছিল টু দি গডস কম্যান্ড ঈশ্বরের আদেশ অনুযায়ী দি কাটার শো গাড়ি চালক ওটা করেছিল অ্যাজ দি কাটার পুষ্ট দি কাট যেই গাড়ি চালক ঠিলে ছিল গাড়িটাকে উইথ অল হিজ স্ট্রেংথ তার সমস্ত শক্তি দিয়ে দি কাট মুভড ফ্রম দি মাড গাড়িটা উঠে গিয়েছিল কাদা থেকে দি গড স্মাইলড ঈশ্বর হেসেছিল অ্যান্ড ব্যানিস্ট এবং মিলিয়ে গিয়েছিল ফ্রম দি প্যালেস স্থানটা থেকে দি কাটার রিয়েলাইজড গাড়ি চালক উপলব্ধি করতে পেরেছিল দি ভ্যালু অফ সেলফ হেল্প আত্মনির্ভরতার মূল্যটা অ্যান্ড ওয়েন্ট টু হিজ ডেস্টিনেশন হ্যাপিলি এবং তার গন্তব্যস্থলে চলে গিয়েছিল সুখী হয়ে মরাল অনলি সেলফ হেল্প আর্নস সাকসেস অফ এ পারসন শুধুমাত্র আত্মনির্ভরতাই অর্জন করে কোনো ব্যক্তির সফলতা